আসসালামু আলাইকুম, আমি আসাদ আলী। তো আজকে টিউটোরিয়ালটার টপিক হচ্ছে যাদের গুগল শর্ট না নেই তারা কীভাবে স্প্যাম সার্ভার মেক করবেন। তো তাদের জন্য প্রপার সলিউশন হচ্ছে ডিজিটাল অশন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, ডিজিটাল অশন কেন? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তো আমি এক্ষেত্রে বলবো, দেখেন আপনারা ওভিএস নিয়ে স্প্যাম সার্ভার মেক করে বা সেন্ড করে অভ্যস্ত। এইখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে গুগল শর্ট না থাকলে কিন্তু তারা প্রপার ডেলিভারি আমাদের দিচ্ছে না। তো এটা কিন্তু অনলি জিমেইলে সেন্ড হচ্ছে, কিন্তু আমরা যখন ওভিএসে কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা আইপি দিচ্ছে আপনাকে, ওই আইপি দিয়ে আপনার পুরো মাস চলতে হবে। কিন্তু আপনি যদি ডিজিটাল অশন ভল্ট এইটা বা লিডন বা আপনার হচ্ছে এরকম যে অনেকগুলো ক্লাউড সার্ভারগুলো আছে, তো ওদের থেকে আপনি যেটা পাচ্ছেন ওরা কিন্তু আপনার কাছে আওয়ারলি চার্জ কাটতে। সো ওভিএস যেমন মাসের চার্জটা একবারে নিচ্ছে, কিন্তু এই সার্ভারগুলো বা এই কোম্পানিগুলো আপনাকে প্রত্যেক ঘন্টার জন্য চার্জ কাটতেছে। আমরা যখন ডিজিটাল অশন বা ভল্ট ডিজিটাল অশন দিয়ে বুঝাই, কারণ ভল্টে আপনার ডিফল্টভাবে 25 পোর্ট ওরা ওপেন দেয় না, কিন্তু ডিজিটাল অশনে কিন্তু 25 পোর্ট দেয়। ভল্টে নেওয়া যায়, কিন্তু একটু সিক্রেট টেকনিক আছে। তো সেক্ষেত্রে আমরা ভেজালটাতে যাচ্ছি না, আমরা ডিজিটাল অশন নিয়েই কথাটা বলি। তো আমি যখন ডিজিটাল অশন নিব, নেবার পরে যখন আমরা একটা ড্রপলেট ক্রিয়েট করব, সে কিন্তু আমার আওয়ারলি বেস টাকা কাটবে। আমি যখন একটা আইপি প্রপার ডেলিভারি দেয় 24 ঘন্টা দেবার পরে, যখন আপনার আইপিটা দেখবে যেটা প্রপার স্প্যাম করতেছেন গুগল বা যত আইএসপি আছে, আউটলুক, ইয়াহু, হটমেল, তখন আপনাকে যেটা করবে তারা সেই আইপিটাকে সাসপেন্ড করে দিবে বা ব্লক করে দেবে। তখন দেখা যাবে এটার থেকে আপনাকে ব্লক বাউন্সটা আসতেছে, মেল ডেলিভারি ফেল, রিটার্ন টু সেন্ডার, যেটা আমরা সচরাচর বাউন্সের ক্ষেত্রে দেখি, বাট এটা কিন্তু ব্লক বাউন্স দেবে ডিরেক্টলি, এটা ডেলিভারি হবে না, একটা মেইলও ডেলিভারি হবে না। তো সেক্ষেত্রে আমরা সেম ডোমেনের আমি ওই ড্রপলেটটা ডিলিট করা, একটা ড্রপলেট যখন আমি ক্রিয়েট করব, তখন আমাকে নতুন একটা আইপি দিচ্ছে, ওই আইপিটা সব আইএসপির কাছে একদম সুন্দর একটা মানে রিপুটেশন পাচ্ছে, না আমি ভালো, এটা ভালো আইপি, এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম দেখাইতে পারতেছে না। যখন কোনো আইএসপি আমার আইপিতে কোনো প্রবলেম দেখাইতে পারবে না, তখন ওই আইপির আন্ডারে আমি যে কোনো একটা ডোমেন ইউজ করে সুন্দরভাবে সেন্ড করতে পারতেছি। এখানে আপনাকে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি কী শর্টনার ইউজ করবো, যেহেতু আমার গুগল শর্টনার নাই, এখানে বিটলিটা আপনি ইউজ করতে পারেন। এখানে আর একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যখন ওই ডোমেনের আন্ডারে আপনি আরেকবার ড্রপলেট ক্রিয়েট করলেন, তখন থেকে আবার মেইল ডেলিভারি ফেল দেখাচ্ছে, তখন আপনার করণীয় হচ্ছে ওই ডোমেনটা 1-2 দিন আপনি রেস্ট দিবেন। যখন আপনি 1-2 দিন রেস্ট দিবেন, তখন থেকে আপনি আবার প্রপার সেন্ড করতে পারবেন। তো এইভাবে আশা করি একদম কম খরচে গুগল শর্টনার ছাড়া আপনার এই স্প্যাম সার্ভার মেক করতে পারবেন। সো যাই হোক, যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।